ইএসআইসি ফর্ম ফিল আপ তোমরা সকলেই অলরেডি করে নিয়েছ, এরপর ইএসআইসির এক্সাম হবে 7/7/2024-এ, এটা হতে পারে এই ডেটে এক্সাম। সো আজকের এই ভিডিওতে নর্ডসেট 6 অর্থাৎ যেটা তোমরা এমস বলে জেনে থাকো, সেই নর্ডসেটের সাথে ইএসআইসির একটু তুলনা করব, কিছু মিল অমিল বা এই এক্সামগুলো দিতে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে সেই সমস্ত বিষয়গুলো আলোচনা করব। আর এই বছর ইএসআইসির টোটাল ক্যান্ডিডেট আবেদন করেছে 3,10,124 জন। সো যেখানে এমসের এইবার নর্ডসেট 6-এর টোটাল ক্যান্ডিডেট এক্সাম দিয়েছে 75,505 জন, তাহলে এমসের 75,000, সেই জায়গায় ইএসআইসির 3,00,000+ ক্যান্ডিডেট আবেদন করেছে, সংখ্যাটা এত কেন বেশি সেটাও আজকের এই ভিডিওটি দেখলে তোমরা বুঝতে পারবে। সো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখবে। আর প্রত্যেকে বলছি যে ভিডিওটি দেখার পর তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যে কীভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে হবে। তোমরা টেলিগ্রাম গ্রুপ জয়েন করতে টেলিগ্রাম গ্রুপে টাইম টু টাইম সমস্ত ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। সো এরপর এই এমস অর্থাৎ নর্ডসেট 6-এর সাথে ইএসআইসির কিছু মিল এবং অমিল তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি দেখাবো, একটু মনোযোগ সহকারে দেখে নাও। সো ইএসআইসির ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি হয়ে গেছে, এক্সাম কিন্তু এখনও হয়নি। আর এমসের যে প্রি এক্সাম নর্ডসেট 6-এর, সে প্রি এক্সাম হয়েছে, তার রেজাল্ট আউট হয়ে গেছে, আর মেন্স এক্সাম এখনও হয়নি, হবে এরপর। সো ইএসআইসি তোমাদের টোটাল আবেদন করেছিল, ক্যান্ডিডেটের সংখ্যা হচ্ছে 3,10,124 জন আবেদন করেছে, এক্সাম হতে পারে 7/7/2024-এ, আর ইএসআইসি টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1930টি। এই 1930টি হচ্ছে ইএসআইসি ভ্যাকেন্সি, যেখানে আবেদন করেছে 3,10,124 জন ক্যান্ডিডেট। হলো সেই জায়গায় যদি এমস নর্ডসেট 6-এ দেখা হয়, তাহলে এমস নর্ডসেট 6-এ টোটাল ভ্যাকেন্সি ছিল 1547, সব মিলিয়ে ছিল 1547, আর টোটাল ক্যান্ডিডেট আবেদন করেছিল 82,659 জন, এবং এক্সাম অ্যাটেন্ড করেছিল 75,505 জন ক্যান্ডিডেট এক্সাম অ্যাটেন্ড করেছিল। এরপর হচ্ছে যে এই এমস এই এক্সাম দুটি স্টেজে হয়ে থাকে, যেখানে ইএসআইসি একটি স্টেজে হয়, অর্থাৎ এমস দুটি স্টেজে হয়ে থাকে, একটা হচ্ছে প্রি আর একটা হচ্ছে মেন্স, আর ইএসআইসির একটাই এক্সাম হয়। যদি প্রি ক্লিয়ার করো তাহলে মেন্সের জন্য এলিজিবল, আর মেন্স ক্লিয়ার করলে সিলেক্ট। এরপর হচ্ছে যে এই প্রি হয় 100 মার্কের আর মেন্স হয় 100 মার্কের, টোটাল হচ্ছে 200 মার্ক কোয়েশ্চেন পেপার নর্ডসেটে। আর সেই জায়গায় ইএসআইসি যদি দেখো, তাহলে ইএসআইসি কিন্তু এখন অবধি টোটাল কত মার্কের এক্সাম হবে সেটা জানানো হয়নি। সো এটা ধরে নিতে পারো যে 120 মার্কের টোটাল এক্সাম হতে পারে, ইএসআইসি কিন্তু একটাই এক্সাম হবে, বসে গেল। আর টোটাল সময় থাকবে ইএসআইসির 2 ঘন্টা, এবং 1/3 হচ্ছে নেগেটিভ মার্ক, অর্থাৎ 1/3 কোয়েশ্চেন ভুল করলে 1 মার্ক কেটে নেওয়া হবে, 1 মার্ক একটা ঠিক করলে পাবে, আর যদি অ্যাটেম্প না করে কোনো কোয়েশ্চেন অ্যান্সার না করো তাহলে কোনো মার্ক পাবে না। সেই জায়গায় যদি এমস নর্ডসেটে দেখা হয়, তাহলে নর্ডসেটে কিন্তু টোটাল 100 করে 200 মার্কের কোয়েশ্চেন থাকে। এরপরে হচ্ছে যে এমসের ক্ষেত্রে কি হয় না, এখানে নার্সিং প্লাস নন নার্সিং দুটো পার্ট থেকে কোশ্চেন হয়ে থাকে, সেই জায়গায় ইএসআইসি কিন্তু এবারে কোনো নন নার্সিং পার্ট থাকবে না, শুধুমাত্র নার্সিং পার্ট থেকে কোশ্চেন থাকবে। নার্সিং বলতে যেমন মেডিকেল সার্জিক্যাল, তারপর পিডিয়াট্রিক, ফাউন্ডেশন অফ নার্সিং, গাইনোকোলজি, এই সমস্ত সাবজেক্ট। সেই জায়গায় কিন্তু এমসের এক্সাম দিলে বা যেটাকে বলা হয় নর্ডসেট, সেই নর্ডসেট এক্সামে
টোটাল 200 মার্কের মধ্যে 180 মার্ক থাকে নার্সিং থেকে, আর 20 মার্ক থাকে নন নার্সিং, মানে ম্যাথ, রিজনিং, জেনারেল নলেজ, অ্যাপটিটিউড এই সমস্ত বিষয়গুলি থেকে। বুঝে গেল? সো এরপরে হচ্ছে এই যে এক্সাম, এই এইমসের ক্ষেত্রে কি হয় না, এইমসের ক্ষেত্রে এক্সামটা হয়ে থাকে পুরোটাই সিবিটি অর্থাৎ অনলাইন বেসিস। এইমসের অনলাইনে এক্সাম হয়ে থাকে, সিবিটি টেস্ট হয়ে থাকে, কিন্তু এই ইএসআইসি ওএমআর সিট অর্থাৎ অফলাইন এক্সাম হবে, পেপার পেন এই ওএমআর সিটে তোমাদের এক্সাম হয়ে থাকবে। বসে গেল? এক্সাম হবে। এরপর হচ্ছে যে এই এইমসের যে এক্সাম সেন্টার, সেই এক্সাম সেন্টার মূলত আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 4টি এক্সাম সেন্টার আছে। কলকাতায় আছে, আসানসোল আছে, শিলিগুড়ি আছে, আর একটা হচ্ছে কল্যাণী। আর ইএসআইসির পশ্চিমবঙ্গের 2টি এক্সাম সেন্টার, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে শিলিগুড়ি। বসে গেল? এরপরে বিষয় হচ্ছে যে এইমসের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গে চাকরি পাওয়া যায়, সেটা হচ্ছে সিএনসিআই, চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, আর একটা হচ্ছে কল্যাণী। ইএসআইসির ক্ষেত্রেও চাকরি পাওয়া যেতে পারে, ইএসআই ঝোকা যেটা কলকাতায় আছে, এছাড়াও ইএসআই এর আরও অন্যান্য যে সমস্ত ইয়েগুলো আছে সেগুলোতে অল ওভার ইন্ডিয়াতে পাবে, এইমসে অল ওভার ইন্ডিয়াতে পাওয়া যায়। বসে গেল? এরপরে হচ্ছে যে সিলেবাসের ব্যাপারটা তো আমি বললাম যে এইমসের ক্ষেত্রে যে সিলেবাসটা থাকে, সেই এইমসের সিলেবাসটা কিন্তু নার্সিং প্লাস নন নার্সিং দুটো পার্ট থেকে থাকে, আর ইএসআইসি শুধু নার্সিং পার্ট থেকে। এরপর হচ্ছে যে এই এইমসের যে পেপারটা, যে কোশ্চেন, যে লেভেলটা, সেই লেভেলটা কিন্তু স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে, মানে কোশ্চেনটা ইএসআইসির তুলনায় একটু স্ট্যান্ডার্ড কোয়ালিটি থাকে। বুঝে গেল? আর এই এইমসের এইবারে নর্সেট 6 এক্সাম যারা দিয়েছো, বা যদি কেউ বন্ধু দিয়ে থাকে তাহলে অবশ্যই জানবে যে নর্সেট 6-এর কোশ্চেনটা, পেপারটা তুলনামূলকভাবে কিন্তু অনেকটা সহজ ছিল। এমএসএন আর নার্সিং ফাউন্ডেশন থেকে বেশিরভাগ কোশ্চেন এসেছিলো, ওবিজি থেকে কোশ্চেন কম এসেছিলো। সো এই নর্সেট 6 এক্সামের কাট অফটাও কিন্তু এবারে অনেকটাই হাই, 95 হয়েছে জেনারেলদের জন্য। আর ইএসআইসিটা পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে কেমন কী হয়, এখনও তো এক্সাম হয়নি, সেটা পরবর্তী ক্ষেত্রে জানানো হবে, ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। সো অনেকেই এরপর জিজ্ঞেস করে থাকো যে এই এইমস বা ইএসআইসির এক্সামের জন্য কোন বই ফলো করতে হবে, অর্থাৎ কোন বইটা, কোন বইগুলো পড়তে হবে। প্রথমত আমি সকলকেই বলবো যে এই ইএসআইসি, এইমস বা আরআরবি বা অন্যান্য যে সমস্ত এক্সামগুলো হয় সেন্ট্রাল গভর্নমেন্টের, এসএসসি আছে আর অন্যান্য যে এক্সামগুলো হয়, সব এক্সামের ক্ষেত্রে যদি বলি তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের ক্ষেত্রে মূলত 4টে বই সকলকে ফলো করতে হবে। প্রথমত হচ্ছে পিআর ইয়াদবের 2টো বই আছে, একটা হচ্ছে ভলুম 1 আর একটা হচ্ছে ভলুম 2, একটা সেম ইএসআইসি ক্ষেত্রেও। দ্বিতীয়ত হচ্ছে টার্গেট হাই, এই টার্গেট হাই প্রত্যেককে ফলো করতে হবে। তৃতীয়ত হচ্ছে এনক্লেক্স, এনক্লেক্স সন্ধ্যার এনক্লেক্স মস বাই, সো যাই হোক এই সমস্ত বইগুলো ফলো করতে হবে ইএসআইসি প্লাস এইমসের জন্য। এরপর বলি যে পিআর ইয়াদবের ভলুম 1টা হচ্ছে থিওরি আর 2টা হচ্ছে এমসিকিউ। যদি কেউ পিআর ইয়াদবের ভলুম 1টা পড়ো তাহলে বেসিক যে সমস্ত বিষয়গুলো সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, বেসিক। আমি জিএনএম ক্যান্ডিডেট সকলকে বলবো যে পিআর ইয়াদব ভলুম 1টা অবশ্যই পড়বে, বিএসসিদেরকেও বলবো, কিন্তু জিএনএমদের এটা মাস্ট পড়তেই হবে বা পড়াটা উচিত, কারণ এই পিআর ইয়াদব ভলুম 1 পড়লে বেসিক যে সমস্ত বিষয়গুলো, যেমন সেল কি, সেলের পুরো বিষয়টা জানতে পারবে। যেমন সাধারণত যদি বলি যে হার্ট, হার্টের সম্পর্কে আমাদেরকে আগে প্রথমত জানতে হবে বেসিকটা, তারপরে তার ভিতরে যে সমস্ত এমসিকিউগুলো হবে সেগুলো করতে পারবো। তাহলে বেসিকটা যদি কাউরের ক্লিয়ার না থাকে বা বেসিকটা যদি কেউ ভালো করে ক্লিয়ার করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই পিআর ইয়াদব ভলুম 1টা মাস্ট করতেই হবে, তারপরে এমসিকিউ পিআর ইয়াদব 2 প্র্যাকটিস করতে পারবে। টার্গেট হাই, থিওরি প্লাস এমসিকিউ আছে, প্র্যাকটিস করতে পারবে প্লাস পড়তেও পারবে। সেম এনক্লেস, এনক্লেস থেকে তোমরা এমসিকিউ প্র্যাকটিস করতে পারবে। সো ইএসআইসি বা আরআরবি বা এইমস, এই 3টে এখন বেশিরভাগ ক্যান্ডিডেট এই 3টে এক্সাম দিতে চাইছো বা বেশি ইন্টারেস্টেড। এরপর বলি যে ইএসআইসির
এইবারে যে আবেদন করেছে এত ক্যান্ডিডেট, এই সংখ্যাটা কেন এত বেশি? প্রথমত হচ্ছে যে ইএসআইসির মেয়েদের জন্য অর্থাৎ ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কোনো আবেদন মূল্য লাগেনি, সেই জায়গায় জেনারেল ক্যান্ডিডেটদের 3,000 টাকা আবেদন মূল্য লাগে এমসে, সেটা হোক ছেলে বা মেয়ে। ইএসআইসি মেয়েদের জন্য ফ্রি সব, এসসি এসটি ওবিসি জেনারেল সকলের জন্য ফ্রি, আর ছেলেদের জেনারেল ছেলেদেরকে লেগেছিলো মাত্র 25 টাকা। তাহলে এই আবেদন মূল্য লাগছে না বলে কিন্তু অনেক ক্যান্ডিডেট আবেদন করেছিল, প্রথমত এটা। দ্বিতীয়ত হচ্ছে যে এই ইএসআইসিতে কি হয় না, এইবারে জিএনএমদের ক্ষেত্রে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছিল, যাদের 1 ইয়ার এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারবে। কিন্তু ফর্ম ফিল আপের সময় কোনো জায়গায় সার্টিফিকেট আপলোড করতে হয়নি, কোনো জায়গায় মেনশন করতে হয়নি যে কতদিন থেকে কতদিনের এক্সপিরিয়েন্স আছে। তাই অনেকেই ফ্রেশার্স ক্যান্ডিডেট এই ইএসআইসিতে আবেদন করেছে, যার জন্য আবেদন যে ক্যান্ডিডেট তার সংখ্যাটা বেশি। তারপরে হচ্ছে যে ইএসআইসির যে জবের যে ওয়ার্কলোড সেটা কিন্তু কম এমসের তুলনায় বা নর্সেটের তুলনায়, আর ইএসআইসি কোশ্চেন পেপারটাও কিন্তু নর্সেটের তুলনায় অনেকটাই সহজ হয়ে থাকে। এছাড়াও ইএসআইসির যে স্যালারিটা তো একই রকম। এবার ইএসআইসির যারা ফর্ম ফিল আপ করেছে তাদের ক্ষেত্রে আরও একটা বড় অপরচুনিটি হচ্ছে, এখানে নার্সিং থেকে কিন্তু সমস্ত কোশ্চেন এসে থাকে, শুধুমাত্র নার্সিং, নন নার্সিং থেকে কোনো কোশ্চেন আসবে না, এটা একটা ভালো। এরপরে হচ্ছে যারা এমসের এক্সাম দিচ্ছে তারাও কিন্তু ইএসআইসি এক্সাম দিচ্ছে, বোধ এমসের ক্যান্ডিডেট সকল কিন্তু ইএসআইসি এক্সাম দিচ্ছে। এইরকমভাবে যদি দেখা হয় অনেক কারণ, যে কারণগুলির কারণে ইএসআইসির ফর্ম ফিল আপ সংখ্যাটা এতটা বেশি। এরপর আরেকটা বিষয় বলে রাখি যে এই এমসের নর্সেটের প্রতি বছর কিন্তু 2 বার করে এক্সাম হয়, প্রত্যেকটা এক্সামে 2টো স্টেজ থাকে, একটা হচ্ছে প্রি, একটা মেন্স। এই যেমন 14 এপ্রিল প্রি হয়েছে, মে মাসে আবার মেন্সটা হবে, ঠিক আবার সেপ্টেম্বর মাসে 15 তারিখে সম্ভবত একটা ডেট দেওয়া হয়েছে যে আবার নর্সেট 7 হবে। এই ইএসআইসি কিন্তু প্রতি বছর হয় না, এটা কিন্তু প্রতি বছর হয় না, ঠিক আছে? যেমন আর অন্যান্য এক্সামগুলো সেন্ট্রাল গভর্নমেন্টে প্রত্যেক বছর কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টে এক্সাম হয় না, কিন্তু এই এইমস বা যেটা বলছে নর্সেট এটা কিন্তু প্রত্যেক বছর 2 বার করে হয়। আগে নর্সেট 5-এর আগে 1 বার হতো একটা এক্সাম, এখন কিন্তু প্রত্যেক বছর 2 বার করে 2টো এক্সাম হবে, বোঝা গেল? তাই যারা চাইছো যে সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দেবো বা সেন্ট্রাল গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নেবো বা হয়তো অনেকটা টাকা বেশি ইনকাম করবো নার্সিং ফিল্ডে এসে 80,000 বা 70,000-এর মতো, তাদেরকে প্রত্যেকে বলবো এই এমস এক্সামটার প্রতি কিন্তু বা এই নর্সেট এক্সামের প্রতি কিন্তু অবশ্যই পড়াশুনো করবে বা ইন্টারেস্ট রাখবে বা কেমন কি একটু খোঁজ খবর রাখবে, ঠিক আছে? অনেকে এই বিষয়গুলো জানে না। আর এই এমস বা ইএসআইসির জন্য একটা বিষয় অনেকে জানেন, এটা আমি বলে দিচ্ছি যে এটার জন্য কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগে না, আইএনসি রেজিস্ট্রেশন। আইএনসি বলতে যারা যে স্টেট নার্সিং কাউন্সিল থেকে পাস আউট করেছো সেই স্টেট নার্সিং কাউন্সিল আন্ডার রেজিস্ট্রেশন থাকলেই হবে। এর সাথে আরেকটা বিষয় বলে রাখি যে ইএসআইসিতে 1 ইয়ারের এক্সপিরিয়েন্স জিএনএমদের ক্ষেত্রে চাওয়া হয়েছিল, এমসেও ঠিক বা নর্সেটের ক্ষেত্রেও ঠিক এক্সপিরিয়েন্স চাওয়া হয়, কিন্তু এই নর্সেট বা এমসের এক্সাম ফ্রেশার্স ক্যান্ডিডেটটাও দিতে পারবে, সিলেক্ট হলে চাকরিও পাবে, কিন্তু সেটাও লিমিটেড। আমি এক ভিডিওতে দেখিয়েছিলাম যে টোটাল ভ্যাকেন্সি আই থিঙ্ক 7টা 15টার একটা এরকম ছিল, বোধহয় 23টার মতো ভ্যাকেন্সি ছিল, 3টে, একটা হচ্ছে দিল্লি, একটা হচ্ছে মুম্বাই, আর একটা হচ্ছে সিএনসিআই কলকাতা। সিএনসিআই কলকাতা বোধহয় 15টার মতো সিট ছিল, যাই হোক। তো এই এই সিটগুলো কিন্তু ফ্রেশার্স ক্যান্ডিডেটদের জন্য। এছাড়াও এমস কিন্তু বা নর্সেট এক্সাম 30 বছর পেরিয়ে গেলেও দিতে পারবে, জেনারেল ক্যান্ডিডেট 30 বছর ঊর্ধ্বে ক্যান্ডিডেটও কিন্তু এক্সাম দিতে পারবে, আর 80:20 রেশিও কিন্তু থাকে এই এমসের ক্ষেত্রে। 80:20 রেশিওটা বলি এই বিষয়টা, 80:20 রেশিওটা হচ্ছে কি যে যদি 100টা সিট থাকে তাহলে মানে 80% রিজার্ভ থাকে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য আর 20% হচ্ছে মেল ক্যান্ডিডেটদের জন্য, বোঝা গেল? এরপর হচ্ছে যে এই এমস এক্সামের ক্ষেত্রে তোমাদের প্রি হয়ে গেছে মেন্স হবে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে নর্সেট 6 হলো, এরপর হচ্ছে নর্সেট 7 আবার হবে সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? তো সেপ্টেম্বর মাসে নর্সেট 6, এবারে যারা ফর্ম ফিল আপ করে নেবে এক্সাম অ্যাটেন্ড করে নেবে আমি প্রত্যেকে বলবো যাই হোক টাকা 3,000 লাগুক কোনো অসুবিধা নেই, কিন্তু নর্সেট 7টা সেপ্টেম্বর মাসে সকলে ফর্ম ফিল আপ করবে, এক্সাম অ্যাটেন্ড করবে,
কেমন কি কোয়েশ্চেন হয় সেটা দেখবে। আর ইএসআইসির এক্সাম তোমাদেরকে আমি বলে রাখি যে ইএসআইসি এক্সামটা এখনও এটা কিন্তু 120টা কোয়েশ্চেন দেবে, এটা কিন্তু এখনও কনফার্ম নয়, দিতে পারে, এটা কিন্তু মেনশন করেনি। আমি বললাম দিতে পারে, তোমরা সেটা মিলিয়ে নেবে পরবর্তী ক্ষেত্রে, হতে পারে না হতে পারে, বেশি কম থাকতে পারে। তো এই এক্সামটা হতে পারে 7/7/2024-এ, এটা আমি পরবর্তী ক্ষেত্রে আবার আপডেট দিয়ে দেবো যখন আমার এক্সাম রিলেটেড বা অ্যাডমিট কার্ড রিলেটেড কোনো আপডেট আসবে, তখন আমি ওটা দিয়ে দেবো, তো সকলকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো কীভাবে কী করতে হবে না করতে হবে বাকি বিষয়গুলো, ঠিক আছে। সো তোমরা প্রত্যেককে বলবো যে আমি অনেকেরই সাথে মেসেজে এবং ফোনে কথা বলে থাকি, তো এই এইমস এক্সাম কিন্তু অনেকেই দিতে চায় না, নর্সেট এক্সাম এইমসের। সো প্রত্যেককে বলবো যে নর্সেট এক্সামটা অবশ্যই তোমরা চেষ্টা করবে এক্সামটা অ্যাটেন্ড করার, এবং এক্সামের জন্য প্রিপারেশন নেওয়া বা এক্সামের জন্য পড়াশোনা করো। এই এক্সামটা কিন্তু প্রত্যেক বছর 2 বার করে হয়, এটা খুবই ভালো। অন্যান্য এক্সাম যদি দেখে থাকো যে ইএসআই বা আরআরবি বা অন্যান্য এমএনএস, সিআরপিএফ বা ইসরো আর অন্যান্য যে সমস্ত এক্সামগুলো হয়, সেগুলো কিন্তু প্রত্যেক বছর হয় না, ঠিক আছে। সো প্রতি বছর হয় না, প্রতি বছর ভ্যাকেন্সিও বের হয় না, কিন্তু এই নর্সেটের জন্য প্রত্যেক বছর ভ্যাকেন্সি বের হয়। এবার অনেকেরই প্রশ্ন হচ্ছে যে নর্সেটের প্রিপারেশন কীভাবে শুরু করব। সো প্রিপারেশনের জন্য আমি প্রত্যেককে একটা বিষয় বলবো যে প্রথমত হচ্ছে থিওরি, প্রথমে থিওরিটা প্রত্যেককে ক্লিয়ার করতে হবে। থিওরি ক্লিয়ার যদি থাকে, মানে বেসিক কনসেপ্ট আগে ক্লিয়ার না করলে এমসিকিউ প্র্যাকটিস করাটা ভুল হবে, কারণ প্রত্যেকটা এমসিকিউ তৈরি হবে এই থিওরি থেকে। তাই যদি কাউরি থিওরিটা ঠিকঠাকভাবে ক্লিয়ার থাকে, সে যদি এমসিকিউ প্র্যাকটিস করে খুব, আর যদি কেউ থিওরিটা ক্লিয়ার না করতে পারে বা থিওরি কনসেপ্ট ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু এমসিকিউ করাটা বা এমসিকিউ প্র্যাকটিস করাটা ওটা কোনো কাজে আসবে না, আটকে যাবে বা ভুল হবে, ঠিক আছে। তাই প্রত্যেকে বলবো প্রথমত থিওরিটা ক্লিয়ার করা। এরপরে হচ্ছে যে থিওরিটা কীভাবে শুরু করব। থিওরি শুরু করতে গেলে প্রত্যেকটা সাবজেক্ট, বিশেষ করে এমএসএন আর নার্সিং ফাউন্ডেশন, পিডিয়াট্রিক, ওবিজি মানে গাইনোকোলজি, যেটা ওবিজি অবস্ট্রেটিক গাইনোকোলজি, এই সাবজেক্টগুলোর আর অ্যানাটমি ফিজিওলজি, বাকি সাবজেক্টগুলো সেম, এই সাবজেক্টগুলো কিন্তু প্রত্যেকটা থিওরি পার্ট যেগুলো আছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পড়তে হবে, থিওরি পার্ট, তারপরে এমসিকিউ, সাথে সাথে এমসিকিউ প্র্যাকটিস করতে পারে, এমসিকিউটা প্র্যাকটিস করতে হবে, কিন্তু থিওরি পার্টটা আগে। এবার থিওরি বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর যদি এই নর্সেট বা আরআরবি বা ইএসআই বা অন্যান্য এক্সাম রিলেটেড যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। আর আরআরবি ফর্ম ফিল আপ কিন্তু এখনও শুরু হয়নি, যখন শুরু হবে তখন জানিয়ে দেওয়া হবে। ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে কীভাবে টেলিগ্রাম গ্রুপ জয়েন করবে একবার দেখে নাও। যাদের টেলিগ্রাম অ্যাপ আছে তাদের ডাউনলোড করা লাগবে না, যাদের নেই তারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটি ডাউনলোড করে টেলিগ্রাম অ্যাপটি ওপেন করার পর সার্চ বক্সে সার্চ করবে শাহজামান অফিসিয়াল একাডেমি, তারপর শাহজামান অফিসিয়াল একাডেমির উপরে ক্লিক করলে জয়েন বলে একটা অপশান আসবে, সেই জয়েন অপশানে ক্লিক করলে শাহজামান অফিসিয়াল একাডেমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারবে।